খুব কষ্ট হচ্ছে সোমা? মিষ্টি কি অবস্থা এখন? অবস্থা মানে খুব মারাত্মক অবস্থা। যেভাবে হাতটা কেটেছিল, পালস রেট হার্টবিট দুটোই খুব বেশি। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, সোমা এত শান্ত মেয়ে, তারপরে কি করে ওইভাবে হাতটা কাটলো? কোনো চিন্তার কোনো কারণ নেই তো? না, ও যেভাবে ফাইট করছে তাতেও বেঁচে যাবে, কিন্তু আবার কিন্তু কিসের? এখানে সোমার কোনো ভয় নেই তো? কেউ ওকে এখানে মারার চেষ্টা করবে না তো? তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? ডক্টর মিশ্রা, আমি তো আপনাকে সবকিছুই বললাম, কিভাবে আমি সোমার বাবাকে বাবার নামে থানায় ডায়েরি করা থেকে আটকেছি। আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। আমার খালি একটাই চিন্তা হচ্ছে, ওর এখানে কোনো বিপদ হবে না তো? বা কেউ যদি ওকে মারার চেষ্টা করে? আমার মনে হয় তুমি মিথ্যে চিন্তা করছো বৃষ্টি। আর ওর এখানে হোপে বিপদ হওয়ার কোনো কারণ নেই, আর তাছাড়া আমরা তো সবাই আছি। সত্যি যেন তাই হয় ডক্টর মিশ্রা, কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, সোমা ও সুইসাইডাল নোটে কেন বাবার নাম লিখলো? এই ব্যাপারটা তোমার মতো আমিও বুঝতে পারলাম না আদিত্য স্যার। জাগে, তুমি এবার গিয়ে একটু রেস্ট নাও তো বাড়িতে, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। না ডক্টর মিশ্রা, যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারছি বাবার জন্য কেন সোমা আত্মহত্যা করতে গেল, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্রাম নিতে পারবো না। না ডক্টর মিশ্রা, সোমা সোমা সোমা।